আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন? কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান, এই বিষয়টিগুলো কেন অখণ্ড? এটাই পরিষ্কার করার জন্য আসলে। আচ্ছা, পরিষ্কার করা, আপনার চরমুনার হুজুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতে চান, তাহলে উনি অখণ্ড ভারত চান। যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল আর কি, অখণ্ডই হয়ে গেল। তাকে তো মুসলিমরা অহরহ বলছে, এবং গাজোয়ায় হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন, অন্তত হাজার খানেক ওয়াজ মহফিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের। তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ, হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। তো তো অখণ্ড ভারত হয়ে গেল, এটা মুসলিমরাই চাচ্ছে, আমার তো চাওয়ার দরকার নেই। আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে করেন? আচ্ছা, আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না। সম্ভব না বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 47 সালে দেশভাগ হয়ে গেছে, যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে, চেয়ারের আস্বাদ, এরা তো কোনো মতে এই জিনিসটা আর এই না। যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই, অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনস্থা, আমাদের সেই নেজামুদ্দিন চিশতির এটা হচ্ছে দিল্লিতে, আমরা সেখানে যেতে পারি না, আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে চাই, আমরা সেখানে যেতে পারি না, আমরা ইন্ডিয়ার থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে, সেটা আমরা ভারতে একটা গরুর দাম 10,000 টাকা, সেটা আমাদের এখানে 1,50,000 টাকায় কিনতে হয়, ভারতে 1 কেজি আঙুরের দাম হয়তো 50 টাকা, সেটা আমাকে 150 টাকায় কিনতে হয়, ভারতে একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা, সেটা আমাকে 20 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ ভারত শুধুমাত্র আমাদের কাছে শুধু আমরা তো কিনতে বাধ্য হচ্ছি, ভারতে পেঁয়াজের দাম 10 টাকা, আমরা এখানে 120 টাকা কিনছি আর কি। তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফারার। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি, এবং আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জজকোর্টে, তো সারাক্ষণ এইটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে,